আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করেন ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা হলো সন্ধ্যা থেকে শুরু করলাম। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করার কারণ হলো আজকে সারাদিন যাবত হলো আপুর পেন করতেছিল, আর দুই দিন যাবত আমি ভিডিও দেই না, ভাবছিলাম যে আর ভিডিও করবো না। তো আজকে ভিডিও করার কারণ এইটাই যে সবাই আমার ননাসের জন্য দোয়া করবেন। আপুকে এলো সিজার করার জন্য নিয়ে গেল শরীয়তপুরে। তো ভাবছিল যে বাসায় নর্মাল তো ব্যথা হলো গা, একটু একটু করে করতেছে আর বাড়তেছে। আবার যদি আল্লাহ না করুক যদি মানে বাসায় না হয় তাহলে তো কালকে আবার ডাক্তার থাকবে না, এই জন্য লাগে নিয়ে গেল। তো আমার নানাসের জন্য দোয়া করবেন। খুব খারাপ লাগতেছে, বিগত 1 বছর যাবৎ তার সাথে আমার উঠা বসা চলাফেরা সব কিছু ভালো মন্দ সব কিছুতে একসাথে থাকি। দুইটা পাতিল একসাথে থাকলে একটু ঢুস লাগবেই, তো অনেক কথা বাচ্চার অনেক রাগারাগি হয়, ওইটা সবার মধ্যেই হয়। তো আবার অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংও ছিল দুজন দুজনের প্রতি, কারণ তার বোন ছিল না, সে আমার বোনের মতোই বুঝতো, আদর করতো, ভালোবাসতো। কোনো জায়গায় গেলে সে একটা কিছু আনলে আমার জন্য আনতো। তো আজকে আর বেশি কথা বলবো না, আমার ননাসের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে, মা ও বেবি দুজনেই। তো দেখতে থাকুন আর সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন। তুই দেখিস চালা, চালু কর গাড়ি পাইবে তাই এখন কাজে আর যান কত না ঘুরিয়া সিজার করার জন্য সবাই দোয়া করবেন, তার জন্য যাতে সহি সালামতে সবকিছু হয়, সুস্থ থাকে মা বেবি দুইজনেই। হ্যাঁ তো যাইবো, ওই যে ই পর্যন্ত কি টুকানি কাঁদের মধ্যে, হ্যাঁ একটা গাড়ি তুড়াই দেখ তাহলে তো হয়। দুজনে দুই পাশে যান, মেরে এই পাশে ভাই, মা কাকে ওই পাশে গেলেন, ওই পাশে আইতেন, মা তো ওই পাশে বসে। হ্যাঁ মেরিও তো এ জান, ওই যে ভ্যান আইসা, আপনি যান গা আপু। হ্যাঁ হ্যাঁ যান গা, ওই যে ভ্যান আসছে। সাবধানে যাইয়েন, আর ঘাবড়াইয়েন না আপু, দোয়া পড়তে সামনে রাস্তায় আছে যান। এ গাড়ির পিছন পিছন যাও না। সাপে কামড় দিবা সাপে, এই তুই আমার ধাক্কা দিস না, আমি এমনি লুজার, ও আমার ধাক্কা দেয়। হাউস বানাইবো, হাউস গাইস শাক তুলতে যাচ্ছি, শাক দাদি ফুবু আমি, এই যে একটা ননদ আছে সি ভাই, সারাদিন আমার লাগে ঝগড়া করে।
ইরা না বগল জাস পাকেরে নি এরি আমগল জাস তোমার না ইরিন নিকস ওয়াও কত সুন্দর লাগতেছে না ইরিন দেখ তুই সবুজ কত ভালো লাগতেছে মজা লাগবে না দুনিয়া আবার বাতি এডি খাওয়া যায় ফুবু এডি খাওয়া যাইব এটি অনেক বড় হয়ে গেছে অনেক বড় শিশু কি আর বিরাহীন কি কয় এত আগা নিও না ইরিন মনে হয় পানি উঠে দেব না দিয়ে মরিচের ফাঁকি কষানো হয়ে গেছে ঢালিয়ে দিলাম ডিমের বাচ্চা খাসি করবে মা বলতে তো ডিম দিয়ে রান্না করে দিয়েছি একবারে পানি টে দিয়ে যাতে আমি একবারে খেতে থাকি উঠা গেছে পানি দিয়ে দিয়ে
I'm going to go to the house. 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 I'm going to go to the house